দেশে নানা বিষয়ে রাজনৈতিক রং চড়িয়ে রাজনৈতিক দলের নেতাদের বিতর্কিত মন্তব্য করতে দেখা যায়। এ কোনো নতুন ব্যাপার নয়। তবে এবার রাজনৈতিক রং চড়েছে গানে। কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে অরিজিৎ সিংকে গান গাইতে বলা হলে তিনি তারই গাওয়া শাহরুখ খান অভিনীত দিলওয়ালে সিনেমার বিখ্যাত গান রং দে তু মোহে গেরুয়া গানটি গেয়ে দেন। এখন বিজেপির দলের সমর্থকেরা মনে করেন গেরুয়া তাদের দলের সাংকেতিক রং, বাংলায় শাসক দল তৃণমূল। ফলে বেশ অনেককেই অরিজিৎ সিং এর এই গেরুয়া গান গাওয়া নিয়ে বেশ বিতর্কিত মন্তব্য করতে দেখা যায়। ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করেন, সঙ্গীতের কোনো সীমা হয় না, সঙ্গীত হলো হৃদয়ের ছন্দ। কলকাতায় গুলাম আলীজির কনসার্টের আয়োজন করা যেতেই পারে, আমরা আয়োজন করব। অরিজিৎ সিংকে নিয়ে বিতর্ক এরপর আরও এক ধাপ উপরে উঠে আসে। মমতা ব্যানার্জির এই টুইটের উত্তরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পাল্টা টুইট করেন, পাকিস্তানি গুলাম আলীর ক্ষেত্রে সঙ্গীতের সীমা থাকে না, কিন্তু হিন্দুস্তানি অরিজিৎ সিং এর ক্ষেত্রে তা ভিন্ন। জানা গেছে সম্প্রতি কলকাতার ইকো পার্কে অরিজিৎ সিং এর কনসার্ট হওয়ার কথা ছিল, কিন্তু তা বাতিল হয়ে যায়। শুধু তাই নয়, অনুষ্ঠান বাতিলের টাকা 8ই ডিসেম্বর তারিখে ফেরত দেওয়া হয়েছে। জানা গেছে অরিজিতের অনুষ্ঠান হবে অ্যাকোয়াটিকায়। সেই মতো 9ই ডিসেম্বর তারিখে অরিজিতের টিম অ্যাকোয়াটিকা বুক করেছে। আর অরিজিৎ সিং কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেয়ারে গেরুয়া গান গিয়েছেন 15ই ডিসেম্বর তারিখে। এ নিয়ে পাল্টা শুভেন্দুকে আক্রমণ করেছেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। তিনি বলেন যে অরিজিৎ সিংকে নিয়ে মিথ্যে রাজনীতি করছে বিজেপি, অরিজিৎ বাংলার গর্ব, তাকে নিয়ে বিজেপির রাজনীতি নিন্দে করেন কুণাল ঘোষ। কিছুটা একই বিতর্কে জড়াতে দেখা গেছে মিঠুন দেব অভিনীত প্রজাপতি সিনেমাটিকেও। যা নিয়ে দেব অবশ্য সরাসরি বলেছেন সিনেমা ও রাজনীতি তিনি মেশাতে চান না। তবে কি শাসক দলকে কুণ্ঠাসা করতে বিরোধী দল বাংলায় সংস্কৃতি ও বিনোদনকে বেছে নিচ্ছে? এটা যে কতটা ইতিবাচক হবে বিজেপির জন্য তা তো জনগণের রায়ই বলবে।